আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পুঁই শাক ডিম দিয়ে একটা শাকের রেসিপি, খুবই মজাদার স্বাদের এই রেসিপিটা। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি চুলে একটি হাঁড়িতে 2 টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে দিলাম, আর তেলটা গরম হওয়ার পরে আমি এখানে প্রায় আধা কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। যেহেতু শাক একটু পেঁয়াজটা বেশি লাগবে, পেঁয়াজটা আমি এখানে হালকা ভাজবো, তেমন একটা ভাজবো না, ব্রাউন কালার করব না। পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে তখন আমি এখানে অন্য সব মশলা দিয়ে দিব। এই যে ঠিক এরকম ভাজবো, পেঁয়াজটা আমার প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে প্রায় 1 টেবিল চামচের মতো রসুন বাটা দিয়ে দিব। রসুন বাটাটা দেওয়ার পরে আমি প্রায় বড় সাইজের একটা আলু কুচি করে রেখেছিলাম, সেই আলু কুচিটা দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা দেওয়ার পরে আমি এখানে 1 টেবিল চামচের মতো মরিচের গুঁড়া এবং হলুদের গুঁড়া দিয়ে দিব। আর এর সাথে দিয়ে দেব 1/2 চামচের মতো ধনিয়া গুঁড়া। এবার আমি সবগুলো উপকরণ মিক্স করে নিব, আর সাথে দিয়ে দিব 2 টেবিল চামচের মতো পানি। এই পানি দিয়ে এবার আলুগুলোকে একটু ভালো করে মিক্স করে দেব। আর এখানে কোনো পানি দেব না, আর চুলার আঁচটা অবশ্যই কমিয়ে দিব। চুলার আঁচটা কমিয়ে দিয়ে এবার আমি ঢেকে রান্না করব আলুটা, যতক্ষণ না সিদ্ধ হয়ে আসছে। এই যে আলু সিদ্ধ হয়ে গেছে, এবার আমি এর সাথে দিয়ে দিব ভালো করে ধুয়ে রাখা পুঁই শাক। আমি পুঁই শাকটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে রাখছিলাম পানি ঝরিয়ে। এবার পুঁই শাক দিয়ে দিব। পুঁই শাক দেওয়ার পরে আমি আবার ঢেকে দেব, যাতে একটু সামান্য একটু নরম হয়ে আসে, কেননা এখন শাকটা হয়তো বেশি দেখা যায়, নাড়াচাড়া করতে সমস্যা হবে। আর দেখেন কতটা পানি বের হয়েছে। এবার শাক আমি আলুর সাথে একটু ভালো করে মিক্স করে আবারও ঢেকে রান্না করব, আর চুলার আঁচটা থাকবে মিডিয়ামে। আর দেখেন ডেকে দেওয়ার পরে কতটা পানি বের হয়েছে। এই পানিতে আমি কিন্তু শাকটা সিদ্ধ করে নিব। শাক আলু তরকারিটা রান্নাটা পুরো কমপ্লিট করব, এখানে আমি আর কোনো পানি দিব না। আর এখন আমরা আবার একটু ভালো মতো নাড়াচাড়া করে দিয়ে ডেকে এভাবে আমি শাকটাকে 7 থেকে 8 মিনিটের মধ্যে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আর চুলার আঁচটা অবশ্যই এখন একটু লো করে দিতে হবে। এই যে এভাবে নাড়াচাড়া করে ঢেকে আমি যতক্ষণ না পানিটা শুকিয়ে গেছে, শাকটা সিদ্ধ হয়ে গেছে, ততক্ষণ পর্যন্ত রান্না করব। এখন আমি এখানে 7 থেকে 8টা কাঁচা মরিচকে এভাবে 4 পিস করে কুচি করে দিয়ে দিয়েছি, যেহেতু শাক ঝালটা একটু বেশি হলে খেতে ভালো লাগবে। এই যে দেখেন পানি শুকিয়ে গেছে, তেল উপরে ভেসে আসছে, একদম সম্পূর্ণ পানি শুকিয়ে শাক আলু সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এখানে ভালো মতো নাড়াচাড়া করে যাতে ভালো করে আর একটু মিক্স হয়, এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব 1টা ডিম। ডিমটাকে হচ্ছে যে উপর থেকে ভেঙে দিয়ে দিব, দিয়ে ভালো করে মিক্স করে নিব। যত 2 থেকে 3 মিনিটের মতো নাড়াচাড়া করে ডিমের গন্ধটা চলে গেলে আমি তরকারিটা নামিয়ে নিব। এই যে এভাবে ভালো করে মিক্স করতে হবে।
এই হলো আমার আজকের রেসিপি। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।